22 সেপ্টেম্বর 2019 সমগ্র ভারতবাসীর বাবে এটা গৌরবান্বিতর দিন বা এটা গৌরবর দিন। কিন্তু ইউএসএ রাষ্ট্রপতি ট্রাম্পর হইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক দেখিলে পাওয়া গেল এনে ধরনের। প্রধানমন্ত্রীগার হাউডি মোদি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানত অভূতপূর্ব সঁহারি দেখিলে পাওয়া গেল, যত 50,000 অনুমান করা হয়েছিল তাত প্রায় 50,000তকৈও অধিক লোকর সমাগম হওয়া দেখিলে পাওয়া গেল। বহুতে টিকট বুক করেও বহুতর টিকট কেনসেল করবল এক পরিস্থিতির সৃষ্টি হল। প্রথমে আমি সেইগী প্রধানমন্ত্রী যেগী প্রধানমন্ত্রীর কথা কই আছো সেই প্রধানমন্ত্রীগীর মানে সুপার এন্ট্রি বলে কইসু, কিন্তু সেই সুপার এন্ট্রির আমি এই দৃশ্যাংশ প্রথমে দেখাই লোক বিচার। এই দৃশ্যাংশ দেখবলে পাইছে প্রধানমন্ত্রীগীর এই সুপার এন্ট্রি ইউএসএ মোদীগীর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাউডি মোদী অনুষ্ঠান ট্রাম্পর সৈতে, অর্থাৎ রাষ্ট্রপতি ট্রাম্পর সৈতে, ডোনাল্ড ট্রাম্পর সৈতে সেই অনুষ্ঠানত এনে ধরনের দেখবলে পাওয়া গেছে। কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত দেশের প্রধানমন্ত্রীগী এনে ধরনের আগুয়াই অহা দেখবলে পাওয়া গেছে হাউডি মোদী অনুষ্ঠানত। আর এই অনুষ্ঠানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর বন্ধুত্বক লৈ এতিয়া বিশ্বজুড়ি বেশ চর্চা চলিছে। কিন্তু এই অনুষ্ঠানত এনে একটা মুহূর্ত সম্ভবত নাই যত নাকি রোড শোরপর আরম্ভ করে প্রধানমন্ত্রীগীর রক স্টার এন্ট্রি বলে কইসু বা গ্র্যান্ড এন্ট্রি বলে কইসু, যুক্ত স্থানত যুক্ত সময়ত প্রধানমন্ত্রীগী এন্ট্রি করেছিল, অর্থাৎ মূল যখন সময়ত অনুষ্ঠান আরম্ভণির পূর্বে যে ধরনের প্রধানমন্ত্রীগী অনুষ্ঠানলৈ আহিছিল সেই সময়সাত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পক প্রধানমন্ত্রীর কাষতে দেখবলে পাওয়া গেছিল সেই অনুষ্ঠানত। আনকি প্রধানমন্ত্রীগী যে সময় ভাষণ প্রদান করে আছিল সেই সময়তো এনে ধরনের প্রধানমন্ত্রীগীর কাষতে দেখবলে পাওয়া গেছিল আমেরিকার রাষ্ট্রপতিগীক। আর এই বন্ধুত্ব দৃশ্য সমূহ এতিয়া বিশ্বজুড়ি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। তার সমান্তরালভাবে প্রধানমন্ত্রীগীয়ে আমেরিকার পরাই সন্ত্রাসবাদীক যেন পুনের সক্রিয় নিদিলে, আমেরিকার পরাই ভারতের প্রধানমন্ত্রীগীয়ে যেন এক প্রকারে পাকিস্তানক ইনডাইরেক্টলি বলে মানে কইসু পরোক্ষভাবে প্রধানমন্ত্রীগীয়ে সকিয় নিদিলে। সেই সাক্ষাৎকার বা সেই বিশেষ বক্তৃতাটো আমি দেখাই লোক বিচার। দেশকে সামনে 70 সাল সে एक और बड़ा चैलेंज था जिसे कुछ दिन पहले भारत ने फेयरवेल दे दिया है। आप समझ गए। তার সমান্তরালভাবে প্রধানমন্ত্রীগীয়ে কলে যে ভারতবর্ষ এটা আগর দরে হয়ে থাকা নাই, ভারতবর্ষ আগর তুলনাত অধিক বা তীব্র বেগে বা অধিক বেগে উন্নতির জখলাত আগুয়া বলে ধরেছে। দেশ কো নই উঁচাই পর লে জানে কে লিয়ে আজ ভারত কা সবসে চর্চিত শব্দ হ্যায় বিকাশ। আর আজ ভারত কা সবসে বড়া সংকল্প হ্যায় নিউ ইন্ডিয়া। এক দেশ মে হম দেশ মে এক ট্রান্সপারেন্ট ইকোসিস্টেম বনা রহে হ্যায় তাকি বিকাশ কা লাভ হর ভারতীয় তক পৌঁছে। আর ভাইয়ো বহনো, এক ভি ভারতীয় বিকাশ সে দূর রহে ইয়ে ভি। তার সমান্তরালভাবে জম্মু কাশ্মীর প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কলে যে স্বাধীনতার 70 বছর পাছতো জম্মু কাশ্মীর বাসীয় স্বাধীনতার অনুভব করা নাছিল, কিন্তু শেহতীয়াভাবে ভারত সরকারে 370 ধারা বাতিল করার পাছতে জম্মু কাশ্মীর বাসীও এতিয়া স্বস্তির নিঃশ্বাস লবলৈ আরম্ভ করেছে।
किसान से एक और बड़ा चैलेंज था जिसे कुछ दिन पहले भारत ने फेयरवेल दे दिया है। आप समझ गए, ये विषय है आर्टिकल 370 का। आर्टिकल 370 ने जम्मू कश्मीर और लद्दाख के लोगों को विकास से और समान अधिकारों से वंचित रखा था। इस स्थिति का लाभ आतंकवाद और अलगाववाद बढ़ाने वाली ताकतें उठा रही थी। अब भारत के संविधान ने जो अधिकार बाकी भारतीयों को दिए हैं, वही अधिकार जम्मू कश्मीर और लद्दाख के लोगों को भी मिल गए हैं। মুঠৰ ওপৰত এনে ধৰণৰ বহু উদাত্ত ভাষণে কঁপাই তুলিলে আমেৰিকা। কিয়নো আমেৰিকাৰ এই যে অনুষ্ঠান চলি আছিল, এই অনুষ্ঠানত বিভিন্ন ভাবুকি আহিছিল, পাকিস্তানৰ একাংশ সমৰ্থনকাৰীয়ে বিভিন্ন পষ্টাৰিং কৰিছিল, কিন্তু তাৰ পাছতো কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত এই অনুষ্ঠান হৈছিল। আৰু ৰাষ্ট্ৰপতিৰ যিটো ছিকিউৰিটি এজেঞ্চি আছিল, সেই ছিকিউৰিটি এজেঞ্চিয়ে গোটেই নিৰাপত্তা ব্যৱস্থাটো তেওঁলোকে চাইছিল। আৰু তাৰ পাছত এনেধৰণে সুকলম অনুষ্ঠিত হৈ গ'ল হাউডি মোদী অনুষ্ঠান। হাউডি মোদী অনুষ্ঠানৰ যিগৰাকী প্ৰধানমন্ত্ৰীৰ উদাত্ত ভাষণ শুনিবৰ বাবে বিভিন্নজনে অনুষ্ঠান আৰম্ভণিৰ পূৰ্বৰে পৰা ৰৈ আছিল, সেই মোদীৰ কিছু ভাষণ আমি এই মুহূৰ্তত আপোনালোকক দেখুৱাবলৈ বিচাৰিছোঁ। एक और बड़ा चैलेंज था जिसे कुछ दिन पहले भारत ने फेयरवेल दे दिया है। आप समझ गए, ये विषय है आर्टिकल 370 का। आर्टिकल 370 ने जम्मू कश्मीर और लद्दाख के लोगों को विकास से और समान अधिकारों से वंचित रखा था। इस स्थिति का लाभ आतंकवाद और अलगाववाद बढ़ाने वाली ताकतें उठा रही थी। अब भारत के संविधान ने जो अधिकार बाकी भारतीयों को दिए हैं, वही अधिकार
जम्मू कश्मीर और लद्दाख के लोगों को भी मिल गए हैं। वहां की महिलाओं, बच्चों, दलितों के साथ हो रहा भेदभाव खत्म हो गया है। साथियों, हमारी पार्लियामेंट के अपर हाउस, लोअर हाउस दोनों में घंटों तक इस पर चर्चा हुई, जिसका देश और दुनिया में लाइव टेलीकास्ट हुआ। भारत में हमारी पार्टी के पास अपर हाउस यानी राज्यसभा में बहुमत नहीं है। बावजूद इसके हमारी पार्लियामेंट के अपर हाउस और लोअर हाउस दोनों ने इससे जुड़े फैसलों को दो तिहाई बहुमत से पास किया है। मैं आप सबसे आग्रह करता हूं हिंदुस्तान के सभी सांसदों के लिए स्टैंडिंग ओवेशन हो जाए। बहुत बहुत धन्यवाद आपका।